নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় একশো বছরের পর মহাশিবরাত্রিতে মহা সৌভাগ্য যোগ পাঁচ রাশির মহা উত্থান হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি দীর্ঘদিন বাদে যে মহাকাল সর্বযুগে অবশ্যই মহা শিবরাত্রি অনুষ্ঠিত হচ্ছে এর ফলে যে পাঁচটি রাশির জীবনে মহা উত্থান যোগ তৈরি হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় পাঁচ রাশির মহা উত্থানযোগ মহা উত্থানযোগ কাকে বলে যখন কোন রাশি তার অবস্থা থেকে সম্পূর্ণ বিপরীত মুখে অর্থাৎ অসহায় অবস্থাকে কাটিয়ে সম্পূর্ণ সৌভাগ্যের দিকে উন্নতির দিকে উত্থিত হয় তাকে বলা হয় মহা উত্থান যোগ আপনি আমার কাছে প্রশ্ন করতেই পারেন মহা যোগ কখন ঘটে যখন অবশ্যই মহাকাল সর্বযুগে মহাশিবরাত্রি হয় মহাশিবরাত্রি যুগ যুগ ধরে এই তিথি সকল হিন্দুর কাছে সবচেয়ে বেশি পবিত্র বছরের এই একটি তিথিতেই স্বয়ং ভবনা ভগবান ভোলানাথ শিবশঙ্কর পূজিত হন বছরের এই একটি তিথিতেই স্বয়ং ব্রহ্মা এবং বিষ্ণু ভগবান শিবশঙ্করকে পূজা করেন বছরের এই একটি তিথি অবশ্যই সকল হিন্দুর কাছে সর্বাধিক পবিত্র তাই এই শিবরাত্রি অবশ্যই সকল জগতের মানুষদের কাছে কল্যাণের নিমিত্তে আসেন যে ভগবান ভোলানাথ তিনি মানুষের কল্যাণের জন্যই এই জগৎ সৃষ্টি করেছিলেন যে ভগবান ভোলানাথ যিনি মানুষের সদা সর্বদা সুখ আনন্দের কথা চিন্তা করেন তিনি সর্বা সর্বদা সচেষ্ট মানুষের যাতে কি হবে কল্যাণ হবে বর্তমান বছর মহাকাল সর্বযুগে এই যে শিবরাত্রি যা দীর্ঘ একশো বছর পর অনুষ্ঠিত হচ্ছে এর ফলে পাঁচ রাশি তাদের জীবনে সুযোগ পাচ্ছে ঘুরে দাঁড়াবার আসুন আর দেরি না করে আমরা জেনে নিই কোন সেই পাঁচ রাশি যাদের জীবনে ঘটছে মহা উত্থান যোগ প্রথম যে রাশিটির কথা বলবো সেই রাশিটি নানাভাবে কণ্ঠাসা তাদের জীবনে পদে পদে তারা ব্যর্থতার শিকার শুধু শারীরিক ক্ষতি নয় মানসিক ক্ষতি কি কোনো কোন ক্ষেত্রে অবশ্য সাংসারিক অশান্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে অবশ্যই ডিভোর্স হয়ে যেতে পারে তাই সেই রাশিটি অবশ্যই আমি নিশ্চিত করছি শিবরাত্রির দিন থেকেই তাদের জীবনে আসবে মহা উত্থান যোগ সমস্য সমস্যার সমাধান অবশ্যই হবে কোনো সমস্যা আর এই রাশির কাছে সমস্যা হিসেবে থাকবে না তার জীবনে আসবে মহা সৌভাগ্য যোগ মহা উত্থান হ্যাঁ ঠিকই ধরেছেন সেই রাশিটি হচ্ছে বিষ রাশি বিষ রাশি নানা সংকটের মধ্যেও অবশ্যই শিবরাত্রির দিন থেকে তৈরি হবে মহা উত্থান যোগ দ্বিতীয় যে রাশিটির কথা বলব সেই রাশিটিও অবশ্যই এই মহা উত্থান যোগের সৌভাগ্য গ্রহণ করতেই পারে সেই রাশিটির জীবনে অবশ্যই মহা সৌভাগ্য আসবে সেই রাশিটি অবশ্যই নানা আনন্দে ভাসবে হ্যাঁ সেই রাশিটি হচ্ছে অবশ্যই মিথুন রাশি মিথুন রাশি যদি আপনি হন আপনি শিবরাত্রির দিন থেকে এক সৌভাগ্যের সময়ের জন্য অপেক্ষা করতেই পারেন যে শনি অবশ্যই ধাইয়া আপনাকে কণ্ঠাসা করে দিয়েছে সেই ধাইয়া থেকে আপনি সম্পূর্ণ মুক্তি পাবেন এবং শিবরাত্রির দিন থেকে আপনার জীবনে আসছে মহা উত্থান যোগ তৃতীয় যে রাশিটির কথা বলবো সেই রাশিটি অবশ্যই নানাভাবে কণ্ঠাসা হয়ে পড়েছে কিন্তু আমি বলবো সেই রাশিটির জাতক জাতিকাকে আর আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই এসে গেছে শিবরাত্রি এই শিবরাত্রি অবশ্যই আপনার জীবনকে নানা সৌভাগ্যে ভরে দেবে নানা উত্থানের পথে নিয়ে যাবে এই উত্থান যোগ সেই রাশিটি হচ্ছে অবশ্যই কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকা অবশ্যই এই সৌভাগ্য বরণ করতে পারবেন কবে মহাশিবরাত্রির দিন অর্থাৎ এগারোই মার্চ দুপুর তিনটে উনচল্লিশ থেকে বারোই মার্চ দুপুর তিনটে পাঁচ পর্যন্ত বৃহস্পতি এবং শুক্রবার সুতরাং আমি তিনটি রাশির নাম বললাম এক নম্বর বিশ্ব রাশি দু নম্বর মিথুন রাশি তিন নম্বর কন্যা রাশি চতুর্থ যে রাশিটি বলবো সেই রাশিটি অবশ্যই শনি সাড়ে দৃষ্টিতে আজ পঙ্গু লক্ষ লক্ষ মানুষ আমাকে কমান্ড করছেন সেই রাশি কি আমি যখন কনসাল্ট করছি সেই রাশি জাতক জাতিকারা হতাশ হয়ে পড়ছেন তাদের আমি বলছি আপনাদের হতাশ আবার কিছু নেই আপনাদের জীবনে আসছে মহা উত্থান যোগ এগারোই ও বারোই মার্চ সেই রাশিটি হচ্ছে মকর রাশি মকর রাশির মধ্য আগুন সাড়ে সাথে চলছে তাদের একদিক দিয়ে স্বজনহানি ঘটেছে অন্যদিক দিয়ে অবশ্যই পারিবারিক বিবাদ লেগে গেছে অন্যদিক দিয়ে আর্থিক কষ্টে তার দেয়ালে পিঠ থেকে গেছে তাই মকর রাশি আমি বলছি আপনাদের ভয় নেই এই শিবরাত্রি থেকে আপনাদের জীবনে আসছে মহা উত্থান এরপরে অবশ্যই আমি শেষ রাশিটির কথা বলবো যে রাশিটি আজ অসহায় যে রাশিটির পাশে হয়তো এই জগতের কেউ নেই কিন্তু সেই রাশিটির পাশে একমাত্র থাকবেন ভগবান শিব শঙ্কর কারণ তিনি সকলকে সমান চোখে দেখেন কোন উচ্চ রাশি কোন নিচ রাশির ভেদাভেদ তিনি করেন না তিনি সেই রাশিটিকে অবশ্যই কী করবেন তাই যে পাঁচটি রাশির মহা উত্থান যোগ তৈরি হচ্ছে সেই কুণ্ডলিতে অবশ্যই এই রাশিকে রাখতে বলছেন ভগবান শিব সেই রাশিটি হচ্ছে অবশ্যই কুম্ভ রাশি হ্যাঁ আপনি যদি কুম্ভ রাশিয়ান জানবেন অবশ্যই ভগবান ভোলানাথের কৃপায় আপনার জীবনে মহা উত্থানযোগ তৈরি হচ্ছে আপনি যে স্থানে থাকেন সেখান থেকে আপনি উন্নতির দিকে যাবেন আপনি যে পর্যায়ে আছেন সেখান থেকে আপনি আরও আরও উন্নতির দিকে যাবেন আপনার যেমন পারিবারিক জীবনে সুখ শান্তিতে ভরে যাবে যদি আপনি কুম্ভ রাশি হন এবং শিবরাত্রির দিন থেকে যদি অপেক্ষা করতে পারেন শিবরাত্রির দিন থেকে আপনার এই যোগ শুরু হয়ে যাবে সুতরাং আজকের এই ভিডে আমি পাঁচটি রাশির কথা বললাম যে রাশির জীবনে নিয়ে আসছে মহা সৌভাগ্য যোগ এই যোগ সেই রাশির জাতক জাতিকাকে উত্থানের পথে নিয়ে আসবে অর্থাৎ তাদের জীবনে যে হতাশা যে কষ্ট চলছে তা সম্পূর্ণ নির্মূল হবে এবং তারা উত্থান বা উন্নতির দিকে ধাবিত হবে তাই বলি এই পাঁচটি রাশির জাতক জাতিকা অর্থাৎ বিশ্ব রাশি অর্থাৎ মিথুন রাশি অর্থাৎ কন্যা রাশি এবং অবশ্যই মকর রাশি ও কুম্ভ রাশি এই পাঁচটি রাশির জাতক জাতিকারা আপনারা জীবনে উত্থানের জন্য প্রস্তুত হয়ে যান আপনাদের জীবনে অবশ্যই মহাশিবরাত্রির মহামহেন্দ্রক্ষণে ভগবান শিব স্বয়ং আপনাদের উত্থান ঘটাবেই ঘটাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কামনা অবশ্যই করবেন ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে দিকে পৌঁছায় এরকম জানি আমি শেষ করলাম নমস্কার ধন্যবাদ